মামলাটা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যান, পশ্চিমবঙ্গের বাইরে মামলাটা নিয়ে যান, তাহলে সত্য উদ্ঘাটিত হবে, অভয়ের পরিবার শান্তি পাবে, অভয়ের আত্মা বিচার পাবে, শান্তি পাবে, পশ্চিমবাংলার জনগণ, তো গোটা ভারতবর্ষের জনগণ, যারা আই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিসের পক্ষে লড়ে যাচ্ছেন বলে যাচ্ছেন, তারা প্রত্যেকেই খুশি হবেন। এবং আমি অনুরোধ করব যে সুপ্রিম কোর্ট বিষয়টি বিবেচনা করে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যান। তারপর অপোজিশন অ্যাজ ওয়েল অ্যাজ এমএলএ মন্তব্য করা ঠিক নয়, কিন্তু সামগ্রিকভাবে আমি প্রথম দিন থেকে বলেছি, আমি যেমন প্রথম দিন কোর্টে গেছি সিবিআইর জন্য, আজকে সিবিআই না হলে এবং নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী না থাকলে সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারত না, মাকুশেকুদের সেসব দম নেই, তারা কোথাও ওগুলো করতে পারেনি। আমি আপনাদের কাছে যেটা বলি, আগামীকাল সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ হিয়ারিং আছে, আমি অভয়ার পক্ষের আইনজীবী, সরকার পক্ষের আইনজীবী মানে কেন্দ্রীয় সরকারের ইউনিয়ন, সিবিআইর আইনজীবী, এছাড়াও অনেকগুলি ডক্টর অর্গানাইজেশনকে যারা রিপ্রেজেন্ট করেন, যারা এবং প্রমাণ লোপাটকারীদেরকে গার্ড করতে চাইছেন তাদের লয়ারদের কথা আমি বলছি না, মিস্টার সিব্বাল সহ 21 জনের কথা বলছি না, তাদের বাইরে যারা আছেন তাদের কাছে আমার একটাই আবেদন হবে, যদি পৌঁছাতে পারে আমার কথা, সেটা হলো মামলাটা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যান, পশ্চিমবঙ্গের বাইরে মামলাটা নিয়ে যান, তাহলে সত্য উদ্ঘাটিত হবে, অভয়ের পরিবার শান্তি পাবে, অভয়ের আত্মা বিচার পাবে, শান্তি পাবে, পশ্চিমবাংলার জনগণ, তো গোটা ভারতবর্ষের জনগণ, যারা আই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিসের পক্ষে লড়ে যাচ্ছেন বলে যাচ্ছেন, তারা প্রত্যেকেই খুশি হবেন। এবং আমি অনুরোধ করব যে সুপ্রিম কোর্ট বিষয়টি বিবেচনা করে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যান, কারণ এই পশ্চিমবঙ্গে ব্যাংক ফ্রডের আসামি ইডি যাকে ধরেছিল, তিনি 15 মাসেই এসএসকেএমের উডবান ওয়ার্ডে কাটিয়েছেন, সমস্ত আরাম করেছেন, কালীঘাটের কাকুর ছবি আপনারা দেখিয়েছেন, তিনি ঘরের পোশাক পরে চা খাচ্ছেন, আরাম করছেন, টিভি দেখছেন, আপনারা তৃণমূলের নেতাদের বড় বড় নেতাদেরকে আপনারা দেখেছেন, আপনারা দেখেছেন অনুব্রত মণ্ডলের মেডিকেল রিপোর্টকে কিভাবে ম্যানুফ্যাকচার করা হয়েছে, এবং আপনারা নিজেরা যে জানেন যে পার্থ চ্যাটার্জি সহ সমস্ত ভেটারেন চোরেরা যারা এখনো জেলে আছে তারা যেদিন যা খেতে চায় সেই খাওয়ার জেল কর্তৃপক্ষ পৌঁছে দেয়, অতএব এখানে জেলার সুপার, ডাক্তার, সরকার, পুলিশ সব মিলেমিশে একাকার, স্বাভাবিকভাবে এখানে বিচার হতে পারে না। যে প্রশ্নচিহ্ন আজকে অ্যাকিউজ তুলে দিল, এর সমাধান তখনই হতে পারে যদি রাজ্যের বাইরে নিয়ে গিয়ে প্রপারলি ইনভেস্টিগেশন এবং আজকের ঘটনার পরে আবার হেফাজতে নিয়ে তার কাছ থেকে প্রপারলি ইন্টারোগেশন করে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা করিয়ে সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে সিবিআইকে ডাইরেকশন দিয়ে প্রপারলি কিছু করা যায়। বামেরা বলছে যে এই যে ঘটনা, ওদের কথা বলে লাভ নেই, ওদের কথা বলে লাভ নেই, আমি কালকেই পরিবারের কাছ থেকে শুনে এসেছি, পরিবার বলেছিল বিকাশবাবু আপনি হাইকোর্টটা দেখুন, সুপ্রিম কোর্টটা আমরা অন্য লয়ার দিচ্ছি, বিকাশবাবু বলেছেন আমি দেখলে দুটোই দেখবো নইলে কোনোটাই দেখব, এই যাদের অ্যাটিচিউড ওদের কথা বলবেন না, মামলাটা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যান,
পশ্চিমবঙ্গের বাইরে মামলাটা নিয়ে যান তাহলে সত্য উদ্ঘাটিত হবে, অভয়ের পরিবার শান্তি পাবে, অভয়ের আত্মা বিচার পাবে, শান্তি পাবে, পশ্চিমবাংলার জনগণ তো গোটা ভারতবর্ষের জনগণ যারা আই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিসের পক্ষে লড়ে যাচ্ছেন বলে যাচ্ছেন তারা প্রত্যেকেই খুশি হবেন। এবং আমি অনুরোধ করব যে সুপ্রিম কোর্ট বিষয়টি বিবেচনা করে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যান। কারব অপোজিশন অ্যাজ ওয়েল অ্যাজ এমএলএ এটা মন্তব্য করা ঠিক নয়, কিন্তু সামগ্রিকভাবে আমি প্রথম দিন থেকে বলেছি, আমি যেমন প্রথম দিন কোর্টে গেছি সিবিআইর জন্য, আজকে সিবিআই না হলে এবং নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী না থাকলে সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারত না, মাকুশেকুদের সেসব দম নেই, তারা কোথাও ওগুলো করতে পারেনি। আমি আপনাদের কাছে যেটা বলি, আগামীকাল সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ হিয়ারিং আছে, আমি অভয়ার পক্ষের আইনজীবী, সরকার পক্ষের আইনজীবী মানে কেন্দ্রীয় সরকার ইউনিয়ন, সিবিআইর আইনজীবী, এছাড়াও অনেকগুলি ডক্টর অর্গানাইজেশনকে যারা রিপ্রেজেন্ট করেন, যারা এবং প্রমাণ লোপাটকারীদেরকে গার্ড করতে চাইছেন তাদের লয়ারদের কথা আমি বলছি না, মিস্টার সিব্বাল সহ 21 জনের কথা বলছি না, তাদের বাইরে যারা আছেন তাদের কাছে আমার একটাই আবেদন হবে, যদি পৌঁছাতে পারে আমার কথা, সেটা হলো মামলাটা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যান, পশ্চিমবঙ্গের বাইরে মামলাটা নিয়ে যান তাহলে সত্য উদ্ঘাটিত হবে, অভয়ের পরিবার শান্তি পাবে, অভয়ের আত্মা বিচার পাবে, শান্তি পাবে, পশ্চিমবাংলার জনগণ তো গোটা ভারতবর্ষের জনগণ যারা আই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিসের পক্ষে লড়ে যাচ্ছেন বলে যাচ্ছেন তারা প্রত্যেকেই খুশি হবেন। এবং আমি অনুরোধ করব যে সুপ্রিম কোর্ট বিষয়টি বিবেচনা করে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যান, কারণ এই পশ্চিমবঙ্গে ব্যাংক ফ্রডের আসামি ইডি যাকে ধরেছিল তিনি 15 মাসেই এসএসকেএমের উডবান ওয়ার্ডে কাটিয়েছেন, সমস্ত আরাম করেছেন, কালীঘাটের কাকুর ছবি আপনারা দেখিয়েছেন,